উপনির্বাচনক লৈ বিজেপির কমিটি গঠন রাজ্যিক আহ্বায়কর দায়িত্বত দীপ্তরঞ্জন শর্মা সিডলি বিধানসভার দায়িত্বত দিয়া হয়েছে অজয় রায়ক রাজীব ব্রহ্ম বিভূতি বরগয়ারী বঙ্গাইগাঁও সমষ্টিত দিয়া হয়েছে দায়িত্ব অশ্বিনী রায় সরকারক বন্দীপ ডেকা লগতে অরূপ ডেক দিয়া হয়েছে দায়িত্ব চামগুড়ি সমষ্টির দায়িত্বত থাকিব জিতু গোস্বামী অনিল শইকীয়া মহেন্দ্র কোঁৱৰ ধলাই সমষ্টিত কৌশিক রায় কনাদ প্রকাষ্ট শশাঙ্ক পালক দিয়া হয়েছে দায়িত্ব বিহালী সমষ্টির দায়িত্বত থাকিব দুলেন নায়ক দিগন্ত কলিতা আর ভুবন পেগু এটুকু পাঁচ সমষ্টির উপনির্বাচন সমাগত ইতিমধ্যে কালির দিনটিত মুখ্যমন্ত্রীগুলো এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে যে বানপানের যে সমস্যা সেই সমস্যা সমাপ্ত হওয়ার লগেলগে উপনির্বাচনক লৈ চিন্তা চর্চা করব আর উপনির্বাচনক লৈ বিজেপিয়ে আজির দিনটিত যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকতে বিশেষ কমিটি গঠন করেছে বলে জানিব পৰা গৈছে রাজ্যিক আহ্বায়কর দায়িত্ব দীপ্তরঞ্জন শর্মাক দিয়া হয়েছে দায়িত্ব সিডলি সমষ্টির দায়িত্ব দিয়া হয়েছে অজয় রায়ক রাজীব ব্রহ্ম আর বিভূতি বরগয়ারীক ইফালে বঙ্গাইগাঁও সমষ্টির উপনির্বাচনের দায়িত্বত থাকিব বিজেপির হয়ে অশ্বিনী রায় সরকার বন্দীপ ডেকা আর অরূপ ডেক চামগুড়ি সমষ্টির দায়িত্বত থাকিব জিতু গোস্বামী অনিল শইকীয়া আর মহেন্দ্র কোঁৱৰ ইফালে ধলাই সমষ্টির কৌশিক রায় কনাদ প্রকাষ্ট আর শশাঙ্ক পালক দিয়া হয়েছে দায়িত্ব বিহালী সমষ্টিত হবলগীয়া উপনির্বাচনের বিজেপিয়ে দায়িত্ব দিছে দুলেন নায়কক দিগন্ত কলিতাক আর ভুবন পেগুক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।